আলহামদুলিল্লাহ ভাই প্রশ্ন করেছেন ইমাম আবুহানি ফেরাম এবং আমাদের আকিদা কি ইমাম আবুহানি ফেরে মোল্লা জন্মগ্রহণ করে আশি হিজরি মৃত্যুবরণ করে একশো পঞ্চাশ নোমান বিদ সাবিত্তার নাম তিনি কুফায় জন্মগ্রহণ করেন কুফায় মৃত্যুবরণ করেন একটা প্রচলিত ইমাম আবহাওয়ারী ফেরহমাউল্লাহ নামে একটা গ্রন্থ আছে যেটাকে বলা হয় আলফিকুল আকবর এটাকে অন্য সংস্করণে বলা হয় ফিকুল আবসার দুটো জিনিসই এক কিছু পাণ্ডুলিপিতে কিছু কম বেশি আছে এবং ইমাম আবহাওয়ারী ফেরহমাউল্লাহর এটা গ্রন্থ হিসাবে যারা সমাজে নিজেদেরকে হানাফি পরিচয় দেয় তারা বলে এটা এটা ইমাম আবু হানিফাই সংকলন করেছে তো যাই হোক ওটা যদি সঙ্গে ইমাম আবু হানিফা রহমার যদি লেখা সহস্তে গ্রন্থ হয় তো ইমাম আবু হানিফা সঙ্গে আমাদের অধিকাংশ সিংহভাগ আকিদা মিল আছে কয়েকটা আকিদার সঙ্গে আহলুসনাওয়াল জামাতের দ্বিমত আছে শুধু আমাদের নয় আহলুসনাওয়াল জামাতের দ্বিমত আছে তার মধ্যে একটা ইমান কমে না বাড়ে ইমাম আবু হানিফা রহমাল মতে না বাড়েও না কমেও না কিন্তু আহলুসুল্লাহ জামাতের সকল রক্ষ না ইমান বাড়ে কমে তো যাই হোক ইমাম আবু হানিফা রহমুল্লার সঙ্গে সিংহভাগ ভাগ আকিদাগত আমাদের মানহাজ হুবু কিছু কিছু ক্ষেত্রে তাদের সঙ্গে বা ইমাম রাহিমুল্লার সঙ্গে আমাদের দ্বিমত শুধু আমাদের নয় আহলুসুল্লাহ জামাতের সমস্ত অলিমাদের সঙ্গে ইমাম আবু হানিফা রহমুল্লাহ দ্বিমত ছিল আর এটা আছে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা সম্ভব নয় তবে আলফিকুল একবার গ্রন্থটি পড়তে পারেন এবং পরে দেখবেন যে অধিকাংশ ইমান এবং আকিদা আমরা যেমন ব্যাখ্যা করি ঠিক ইমাম আবু হানি মোল্লা ঠিক ওইভাবে ব্যাখ্যা করে তবে এ কথা বলতে পারি প্রচলিত যারা নিজে থেকে হানাফি দাবি করে তারা কিন্তু ইমাম আবু হানিফার আকিদার সঙ্গে এক পার্সেন্টও মিল নেই এই জন্য তারা পরিষ্কারভাবে রুদ্দুল মুক্তার প্রথম খন্ড ছাপান্ন পৃষ্ঠা পরিষ্কার লিখেছে যে ইমাম আবু হানি ফেরে আকিদাতে তাকলিদ করা না হারাম জানেন

যারা দাবি করছে তাদের মধ্যে অনেকগুলো দল আছে দেবন্দী বেরোলবি ফুরফুরা চরমাই জোনপুরি রাজারবাগে আবার যতগুলো দল আছে সকলের যে ইমাম করা যাবে না কোথায় যে মাসালাগত বিষয়ে শুধু মাসালাগত বিষয় বলেন তরিকা কোন তরিকা মানে ইমাম মধ্যে তরিকা মানে না তরিকাগত বিষয় ইমাম আবু পেয়ে মানা যাবে না এবং আকিদাগত বিষয়ে মানা যাবে না তো মানছেন কিসের পুরুই বাসালাতে নামাজ উদ্দাহ হজদাকা আর কোন জায়গায় ইমাম আপনাকে মানা হয় না বরং পরিপূর্ণভাবে ইমাম আবহাওয়ারকে মানা হয় না বলে নামাজ চলছে মোবাইলটা প্রকটে আছে প্রশ্ন করে নামাজ চলছে মোবাইলটা প্রকটে আছে রিং বাজতে লেগেছে এখন মোবাইলটা বন্ধ করবো না নামাজ চলে যাব। ইমাম আবহাওয়ারই প্রায়মা হোলা ফতলা দেন হুজুরকে যদি জিজ্ঞাসা করে হুজুর উত্তর দিতে পারবে কেন ইমাম আবহাওয়ার ইপাই মামলা জেগেতে মোবাইল ছিল না ওনারা আমাদের উপরে অভিযোগ করে যে আমরা মাইকে আজান দিই তো এটা তো বিদাত আল্লাহসের যুগে ছিল না তো আমরা তোকে পাল্টা প্রশ্ন করব ইমাম আবনীপার এমল্লা থেকে প্রমাণ দাও যে মাইকে আজান দেওয়া জায়েজ না না যায়েজ না বিদাত ভাই বলতো ইমাম আবনীপার এমল্লার যুগে এই মাইক ছিল মাইক তো ছিল না টেস্টে বেবিটিউবের মাধ্যমে সন্তান নেওয়া হয় হয় কি হয় না এটা জায়েজ না না যায়েজ ইমাম আবনের পর যদি ফোতোয়া চায় গলা শুকিয়ে যাবে তো দিতে পারবে না কেন তার যুগে ছিল না এরকম কয়েক লক্ষ নতুন নতুন মাসাল আছে ইউটিউবে যে ভিডিওগুলো যাবে এখানে খারাপ থাকে ভালো থাকে তো এটা কি যায়জ না না ইমাম এবং আবহাওয়া ফতোয়া দেন ফেসবুকে একটা মেয়ে আছে বাংলাদেশে আর তার স্বামী আছে সৌদি আরব প্রবাসী এখন স্বামী চাইছে যে তার শরীরটাকে খোলা অবস্থায় দেখবে ইমোর মাধ্যমে দেখা যায়জ না যায়জ এবং আবহাওয়া পর ফতোয়া দেন একটা নারী পুরুষ আছে বাইরে বাইরে তারা থাকে এখন ম্যাসেঞ্জারের মধ্যে প্রশ্ন উত্তর হোয়াটসঅ্যাপে তার সঙ্গে যোগাযোগ বা মেসেজ চ্যাট করা যাবে কি যাবে না ইমাম আবু হানিফার ফতোয়া দেন সন্তানকে সাময়িকক্ষণের জন্য বন্ধ করার জন্য এই যে পিল ট্যাবলেটগুলো খাওয়া হয় না বা কন্ডম ব্যবহার করা হয় কি হয় না হয় তো এগুলো বৈধ কি বৈধ নয় ইমাম আবু হানিফার ফতোয়া দেন বা দেওয়া সম্ভব তো বলেন তো এই সব নতুন নতুন মাসালায় কাকে মানা হয় যারা বলছে আমাদেরকে যে কোনো একটা হানাফি সাফি মালেকে হাম্বালি যে কোনো একটা কোম্পানিতে ফর্ম ফিল করতে হবে তো বলুন তো এখানে কোথা থেকে কিভাবে আমরা এই নতুন নতুন লক্ষ লক্ষ কোটি কোটি মাসালা আছে ভাই কেন বলেন তো ভাই ইমাম আবহানি পেরে আমার মৃত্যুবরণ করছে একশো পঞ্চাশ হিজড়ি আর আল্লাহ মৃত্যুবরণ করছে কত কাগরা হিজরি সাহাবার দিয়ে ফতোটা হুজত হয় সত্তর হিজরি ধরে নেন তো মাত্র একশো বছর পরে ইমাম আবহানি মৃত্যুবরণ করেছে বোঝা গেল ইমাম আবহানি পেরে আমার কল দ্বারা যে মাসালা গুলো প্রমাণিত নয় ওখানে হাদিসে সরাসরি নেই নামাজ রোজা আছেন এই মতো এই যে হিজামাগুলো করছেন এই যে সিরিঞ্জ দিয়ে রক্ত নেওয়া নিলে মানে রোজদা ভাঙবে কি ভাঙবে না ইমাম ফতোয়া দাও পারবে কোটি কোটি নতুন তবেশালা আছে না নাই ডাক্তার প্রসঙ্গে এবং এই যে মোবাইল ইন্টারনেট টিভি এই প্রসঙ্গে কয়েক হাজারের উপরে মশালা আছে কার কত মনে হয় কার তো যাই হোক ভাই আমি যেটা বলছি যে তারা ইমাম আবু হানিপার না আকিদাতে এক পার্সেন্টও মানে না আলহামদুলিল্লাহ আমরা সিংহভাগ মানি যেগুলো কোরআন সুন্দর জামাতের আকিতের সঙ্গে একমত দুই ইমাম আবহানিপার যে মানহাজ অনুসারে আমরা কোরআন মহাদিস কে মানি কেন ইমাম আল হাদিস পাবে সেটাই আমাদের মাঝাব বোঝা গেল এখানে আরেকটা একটা দলি খন্ডন হয়ে গেল আরেকটা দলি মানহাজ ও ক্লিয়ার ইজা আলহাদিস সই হাদিস আমার মাঝাবো যে ইমাম আবহানিপা বলেছে হাদিস আমার মাঝাব সুন্না তোমার মাঝাব বলেনি যারা বলছে হাদিস আর সুন্নাতের মধ্যে পার্থক্য তো বলে ইমাম আপন মাথা কি ছিল সুন্নাত মানে না হাদিস মানা হাদিস মানা আলহামদুলিল্লাহ আমরা কোথায় বলছি তো না তাদের আকিদায় আছে না মাসালায় আছে আর নতুন মাসালা তাদের তো কিতাব পত্রে কিছু নেই ফতোয়া কাদের মানা হয় প্রশ্ন করলে গলা শুকিয়ে যাবে তো যাই হোক ভাই মানে সমাজদেরকে ইশারায় কাফি বেশি বলা প্রয়োজন হয় না জি